আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমার বাসায় তো দুই একজন ছাড়া অলমোস্ট সবাই অসুস্থ, সবারই ঠান্ডা জ্বর শুরু হয়ে গেছে। তো সবাই দোয়া করবেন আমার ফ্যামিলি মেম্বারদের জন্য যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তো অনেকদিন পর আমি আজকে একটা ডেলি ব্লগ নিয়ে হাজির হলাম। আজকে আমি শেয়ার করছি লাস্ট যে ফ্রাইডেটা গেল সেটারই একটা ব্লগ। আজকাল ঘুম থেকে উঠেই আমার প্রথম কাজ হচ্ছে বারান্দায় গাছে কয়টা ফুল ফুটলো সেটা দেখা। আর ঘুম থেকে উঠে আসলে ফুল টুল দেখলে এমনিতেও মন ভালো হয়ে যায়। তো আজকে যেহেতু স্কুল বন্ধ, আমি একটু আস্তে ধীরেই ঘুম থেকে উঠলাম। আর তারপরে উঠে হচ্ছে এখানে নাস্তা রেডি করছি, কারণ আজকে শুক্রবার, অনেকের জন্যই এটা ছুটির দিন। তবে আমার হাজব্যান্ড বেচারার শুক্রবারও অফিস থাকে, তার যে সাপ্তাহিক ছুটি সেটা হচ্ছে রবিবারে, সো তাকে শুক্রবারও অফিস করতে হয়। আর এর জন্য কিন্তু আমাদেরকে একটা প্রবলেম সবসময় ফেস করতে হয়, সেটা হচ্ছে যে কোনো ফ্যামিলি গেট টুগেদার, দাওয়াত বা বিয়ে সাথের প্রোগ্রামগুলো কিন্তু ম্যাক্সিমাম শুক্রবারেই থাকে। তো সেগুলো অ্যাটেন্ড করতে হলে তাকে অফিস থেকে ছুটি নিয়ে তারপর অ্যাটেন্ড করতে হয়। যাই হোক, তাড়াতাড়ি নাস্তা রেডি করে হাজব্যান্ডকে অফিসের জন্য বিদায় দিলাম। আর আজকের নাস্তায় ছিল আলু ভাজি, পরোটা আর ডিম তো সবসময় থাকে। আমি আসলে লাস্ট কয়েক মাসে এত বেশি ওয়েট গেন করে ফেলেছি যে আমি এখন খুবই ট্রাই করছি যে একটু হেলদি লাইফস্টাইল মেনটেন করার, হেলদি খাবার খাওয়ার। এজন্য আজকে আলু ভাজিটা আমি একদমই অ্যাভয়েড করছি, আর বাসায় রুটিও বানানো আছে, সো পরোটাটাও আমি খাবো না। আর আলু ভাজির পরিবর্তে আমি এখানে একটা ভেজিটেবলের আইটেম করছি, এটা সবজি ভাজিও বলা যায়। তো এর জন্য আমি এখানে ছোটো ছোটো করে বরবটি কেটে নিয়েছি, আর গাজর, অল্প একটু গাজর আমি গ্রেট করে নিয়েছি, যেহেতু জাস্ট আমার জন্যই বানাবো, সো আমি পরিমাণ অল্প করে নিচ্ছি। আমি জাস্ট গতকালই ফেসবুকের একটা ওয়েট লস রিলেটেড গ্রুপে এই রেসিপিটা দেখেছি, আর আজকে আমার এটা বানানোর প্রয়োজন পড়লো। তো এর জন্য আমি হচ্ছে গাজর আর বরবটিটাকে খুবই সামান্য তেলে অল্প একটু লবণ দিয়ে সতে করে নিয়েছি, আর তারপর এখানে পেঁয়াজ কুচি আর টমেটো কুচিও দিয়ে নিলাম। যদি ক্যাপসিকাম কুচি থাকে তাহলে এটার টেস্ট আর ফ্লেভার আরও বেশি ভালো হয়। তো আমার বাসায় ক্যাপসিকাম ছিল না, যা ছিল তাই দিয়ে আমি কাজ চালিয়ে নিচ্ছি। আর তারপর যখন সব সবজিগুলো একটু নরম হয়ে এসেছে, এরপর আমি এখানে একটা ডিম ছেড়ে দিলাম। তারপর ডিমটাকেও আমি এটার সাথে ভালোভাবে একটু ঘুটে নিচ্ছি। লবণ ছাড়া আমি এখানে মশলা হিসেবে আর গোলমরিচের গুঁড়া আর অরিগানো দিয়েছি। আর যখন দেখবো যে ডিমটাও কুকড হয়ে গেছে, তারপর লাস্টে একটু টমেটো সস আমি অ্যাড করেছি, খুবই সামান্য পরিমাণে। আর টমেটো সসটা অ্যাড করার পর আর এটা রান্না করার প্রয়োজন নেই, একটু মেশিয়ে নিলেই হবে। এই ভেজিটেবলটার নাম আসলে কি দেওয়া উচিত আমি জানি না, বাট এটা খেতে কিন্তু বেশ ভালোই। আর কাটাকুটি সহ এটা বানাতে আমার প্রায় 15-20 মিনিটের মতো লেগেছে, সো সময় অনেক কম লাগে, অনেকটা ফাঁকিবাজি টাইপের একটা রেসিপি এটা। আমরা নাস্তা খাওয়ার সময় আমার শ্বশুর শাশুড়ি রেডি হয়ে এখন যাচ্ছে একটা বিয়ে অ্যাটেন্ড করতে। আমি আমার আগের একটা ব্লগে বলেছি যে আমাদের পাশের বাসায় নতুন ফ্যামিলি এসেছে, ওনাদের সাথে অল্প কয়েকদিনে আমাদের বেশ ভালো সম্পর্ক তৈরি হয়েছে। তো আজকে ওনাদের ছেলের একটা ছোটোখাটো বিয়ের প্রোগ্রাম, তো আমার শ্বশুর শাশুড়ি সেখানে বরযাত্রী হিসেবে যাচ্ছে। সো বাসায় এখন শুধু আমি, আমার ননদ আর আমাদের বাচ্চারা আছে। তো ভাবলাম যে বাবা মাও বিয়ে খেতে গেছে, তারপর আজকে ফ্রাইডে, সো সব কিছু মিলে আমরা ভাবলাম আজকে আমরাও বাসায় একটু স্পেশাল রান্নাবান্না করি। তো আজকের ফ্রাইডে স্পেশাল রান্নাবান্নায় আমরা মেনু ডিসাইড করলাম পোলাও, কোরমা আর কাবাব। আমাদের আগে থেকে বানানো আছে ফ্রিজে, সেটা একটু ভেজে নিলেই হবে। তো এই রান্নাবান্নার জন্য টুকটাক কিছু বাজার করে আনলাম। টক দই ছিল না বাসায়, বাদাম কিশমিশও ছিল না, সেগুলো কিনে আনলাম। আর আমি বাদাম আর কিশমিশ একটু ভিজিয়ে রেখেছি। আর এদিকে খালা হচ্ছে আমাদেরকে মুরগি কেটে দিয়েছে, এখন এটাকে আমি একটু লবণ আর টক দই দিয়ে মেখে রাখবো কিছুক্ষণের জন্য। আমাদের বাসায় যখনই কোনো স্পেশাল রান্নাবান্নার আয়োজন করা হয়, দেখা যায় বেশিরভাগ সময় কোরমাটা রান্না করে আমার ননদ, ওর কোরমা রান্না বেশ ভালো হয়। আর রোস্ট, গরুর মাংস এগুলো বেশিরভাগ সময় আমার শাশুড়ি রান্না করে, আর আমি বেশিরভাগ রান্না করি পোলাওটা। আমার পোলাও নাকি বেশ ভালো হয়, বাসার সবাই বলে সবাই অনেক পছন্দ করে। এছাড়া আমি অনেক সময় মেহমানদেরও অনেক প্রশংসা পেয়েছি পোলাও রান্না করে। তো আজকেও অ্যাজ ইউজুয়াল আমার ননদ কোরমাটা রান্না করছে আর আমি পোলাওটা রান্না করছি। আর ইদানিং আমি পোলাওটা একটু ডিফারেন্ট স্টাইলে রান্না করি, সেটা হচ্ছে পোলাও চালটা ধুয়ে এখানে আমি আদা বাটা, রসুন বাটা আর একটু লবণ দিয়ে এটাকে ভালোভাবে মেখে রেখে দিই। 15-30 মিনিট এটা মাখিয়ে রাখলেই এনাফ। তারপর আমি জাস্ট প্যানের মধ্যে একটু পেঁয়াজ আর গোটা গরম মশলা ভেজে তারপরে এই চালটা দিয়ে দেই।
এরপর চালটাও ভাজা ভাজা হলে আমি পানি দিয়ে দেই। তো এই স্টাইলটা আমি রিসেন্টলি আমার মামি শাশুড়ির কাছ থেকে শিখেছি। আমার পোলাও যেমন সবাই অনেক পছন্দ করে, তো আমি হলাম মামির পোলাও অনেক পছন্দ করি, তো এই কারণে ওনার রান্নার স্টাইলটা ওনার থেকে শিখে নিলাম। আজকে আমি পোলাওতে একটু গাজর গ্রেট করে দিয়েছি। পোলাওতে গাজর কুচি দিলে দেখতে বেশ সুন্দর লাগে। আমার পোলাও একদম রেডি হয়ে গেল, আর একই সময়ে আমার ননদেরও কোরমা রান্নাটা রেডি হয়ে গেল। এই হলো কোরমার ফাইনাল লুক। আমি কড়াইতে রেখে ভিডিও করছি, দেখতে বেশ লোভনীয় হয়েছে। আর এরপর হচ্ছে দুইটা কাবাব ভেজে নিলাম আর সালাদ করে নিয়েছি। এই হচ্ছে আমাদের আজকের ফ্রাইডে স্পেশাল রান্নাবান্না। আপনাদের ফ্রাইডে স্পেশাল রান্নাবান্নার মেনুতে কী কী থাকে সেটা আমাকে জানাতে পারেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ।